আবারও নাবালিকার বিয়ে আটকালো নওদা ব্লক ও নওদা পুলিশ প্রশাসন। গোপন সূত্রে খবর পেয়ে নওদা ব্লক প্রশাসন, নওদা পুলিশ প্রশাসন এবং একটি স্বেচ্ছাসেবী সংস্থা সিনি একত্রিতভাবে আজ বিকেলে হানা দেয় নওদা থানা চণ্ডীপুর গ্রামে। পুলিশ আসছে খবর পেতেই পাত্র পাত্রী বাড়ির থেকে অন্যত্র পালিয়ে যায়। যদিও পরে পাত্রীকে খুঁজে আনেন পাত্রীর অভিভাবকরা, কিন্তু পাত্রকে পাওয়া যায়নি। পাত্রী মল্লিকা খাতুন, বয়স 15 বছর, নওদা হাইস্কুলে দশম শ্রেণীর ছাত্রী। পিতা জহিরুদ্দিন শেখ গ্রামে গ্রামে হকারি ব্যবসা করেন। পাত্র সীমারুল মণ্ডল, বয়স 18 বছর, লরি চালক। পিতা আনারুল মণ্ডল, বাড়ি একই গ্রামে। নাবালিকা পাত্রী নিজের ইচ্ছায় পালিয়ে এসে বিয়ে করছে বলায় নওদা থানার পুলিশ পাত্রী মল্লিকা খাতুনকে থানায় নিয়ে যান। পরে বাড়ির লোকজন থানায় গিয়ে 18 বছর বয়স না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দেবে না বলে মুচলেখা দিলে তবেই ছাড়া পায়। এখানে একটা নাবালিকার বিয়ে হচ্ছে, সেই বিয়েটা বিডিও সাহেবের কাছে একটা খবর আছে। বিডিও সাহেব আমাকে বলেন যে প্রধান সাহেব চণ্ডীপুরে দেখুন, এটা জহিরুদ্দিন পিতার নাম, তার মেয়ে 15 বছর বয়স, এখানে বিয়েটা হচ্ছে, এই বিয়েটা আপনি খোঁজ খবর নিয়ে আমাকে রিপোর্ট করুন। তখন আমি বিভিন্ন জায়গাতে ফোনটা চালি, ঠিকানাটা এখানে কারেকশন করি। আমি বিডিও সাহেবকে জানাই যে স্যার এটা 17 মাইলের, তো বললে আপনি ওইখানে যান, কটে দিয়ে কী হচ্ছে আমাকে জানান, বিয়েটা হয়েছে কিনা, বিয়েটা আটকা। আমি এসে দেখি এখানেকার ইমাম সাহেব আর একটা রেস্টার্ডের আমি নামটা জানি না, এখনও বিয়েটা যদি হয়ে থাকে সেটাও বলেন, না হয়ে থাকলে সেটা বললো হয় না এখনও, তাহলে বিয়েটা বন্ধ করুন, পড়ায়ন না, বিয়েটা পড়ায়ন না বলতেই ওরা খাতাপত্র গুটিলি, ইমাম সাহেবও চলে যায়, রেস্টার্ডও চলে যায়। এবার এখানে আমি বললাম যে বিডিও সাহেব জানে, এটা পুলিশ প্রশাসন সবাই জানে, এবার প্রত্যেকের কাছে ইনফর্ম হচ্ছে, আপনারা বিয়েটা বন্ধ করি, মেয়েটাকে মেয়ের বাড়িতে পাঠান, ছেলেটাকে ছেলের বাড়িতে পাঠান, দিয়ে বিয়েটা বন্ধ করুন। এতটুকু অবধি মানে বলতেই এখান থেকে থানার পুলিশ ভ্যান এসছে, বিডিও সাহেবের স্টাফ এসেছে, মিডিয়া ফিডিয়া সমস্ত কিছু, আমরা প্রধান সেক্রেটারি আমার পঞ্চায়েতের অনেকেই গ্রামবাসী এখানে জড়ো হয়েছে, এটা দিয়ে সমস্ত লোকজন এখানে একটা ক্যাওয়াজ তৈরি হয়েছে। আপনারা এখন কি চাইছেন আপনার পক্ষ থেকে? আমার পক্ষ থেকে এখন ছেলে মেয়ে দুজনে দুজনের বাড়িতে যাক, দুই গার্জেনকে আমরা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমরা ওদেরকে বুঝিয়ে বলি যে এই বিয়েটা ওদের পূর্ণ বয়স বুঝলেই ওরা জানে বিয়েটা করে। আপনার নাম? আমার নাম কেবল শেখ, আমি পাটকাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধানের প্রতিনিধি। কি নাম পড়ি তোমার? কোন ক্লাসে পড়ো? কোন স্কুল? নওদা স্কুলে ক্লাস 10-এ পড়ো? তোমার বয়স কত হয়েছে? হ্যাঁ, তো 16 বছর বিয়ে করছো, বাড়িতে জোর করে দিচ্ছে না তুমি নিজের ইচ্ছা করছো? হ্যাঁ, তোমার নিজের ইচ্ছা হয়ে গেল আজ? তোমার তো বয়স হয়নি এখনো, নিজের ইচ্ছা তো বিয়ে করতে পারবে না, এখন গার্জেনের ইচ্ছা, এখন কী করবা? তাহলে অলরেডি যে এত লোকজন চলে এসছে কী করবা ভাবছো এখন? এখন তুমি কী চাইছো সেটা বলো, তুমি কী চাইছো বলো, বিয়ে হয়ে গেছে। আপনার মেয়ের বয়স তো এখন হয়নি, অথচ এই ছোট্ট মেয়ের বাচ্চা মেয়ের বিয়ে দিচ্ছেন কেন? নেই, একা একা চলে গিয়েছিল, তো কী করবো? কোথায় গেছিল? ওই ছেলে বাড়ি চলে গেছে। আজকে কী বিয়ে কীভাবে ছিল? ওই চলে গেছে, তো ওই বাড়িতে হয়েছিল। আপনারা জানেন না? জানি না, আমি দেখে শুধা ছিল। তো এই যে এখন পুলিশ ব্লক অফিসের বিভিন্ন লোক এসছেন, এখন কী বলছেন আপনার, কী করবেন? কী বলবো, বয়স বুঝলে বিয়ে দিব, এখন বিয়ে দিব না, বয়স বুঝুক, ছেলে ছেলে বাড়ি থাকুক, মেয়ে আমার বাড়ি থাকুক, বয়স বুঝবে তখন আমি বিয়ে দিয়ে দেবো।
কটা ছেলে মেয়ে আপনার? আমার ওই একটা আছে পাগলি মেয়ে আর একটা ছেলে আর ওইটা মেয়ে। এটা বড় কথা না, এইটা মাইস্তো আর বড়টা পাগলি, কিছু বলতে পারে না। তাহলে ভালোবাসা করে বিয়ে করছে? হ্যাঁ ভালোবাসা করে। কোন ক্লাসে পড়ে? মেয়ে টেনে। তো বয়স হয়নি তো? কত বছর বয়স? এই 16 বছর হয়ে গেছে। 16 বছর বয়স। আপনার নাম? আমার নাম ফাতেমা। আর আপনার স্বামীর নাম? জয়রুদ্দিন শেখ। কি কাজ করেন? আই ব্যবসা করে, সব রকমের ব্যবসা করে। গ্রামে? গ্রামে। আর মেয়ের নাম? মেয়ের নাম ফাত এই কি মল্লিকা ফাত। আজকে চণ্ডীপুর নিবাসী ফাতেমা বিবি, ওনার স্বামীর নাম জহিরুদ্দিন শেখ, ওনার মেয়ে মল্লিকা খাতুন, তার বয়স 15 বছর বয়স। কালকে আজকে মেয়েটা বাড়ি থেকে গিয়ে পাশের বাড়িতে চলে যায়। তারপর এটা প্রশাসনের কাছে খবর যায়, প্রশাসনের পক্ষ থেকে নওদা ব্লক এবং নওদা থানা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমরা ওখানে উপস্থিত হই। ওই ওখানে পুলিশ প্রশাসন থানায় নিয়ে আসে, নিয়ে এসে আমরা এবং পুলিশ প্রশাসন যৌথভাবে একটা মুসলিকা নিয়ে নিই। তাতে বলা হয়েছে যখন ওরা 18 বছর বয়স হবে তখন তারা বিয়েটা দেবে। এরা এ অঙ্গীকার করেছে, একটা অঙ্গীকারপত্র দিয়েছে, তারা 18 বছর না হলে তারা বিয়ে দেবে না বলে তারা মুসলিকা সই করে দিয়েছে। তারপর ছেড়ে দেখালো। নমস্কার, কিবরি হাসান মন্ডল সিনি। আজ নওদা ব্লকের চণ্ডীপুর গ্রামে জহিরুদ্দিন শেখের মেয়ে মল্লিকা খাতুনের খুব অল্প বয়সে বিয়েটা হচ্ছিলো, বয়স 15 বছর। তো এটা ব্লক প্রশাসন এবং পুলিশ প্রশাসন সিনি আইসিডি ডিপার্টমেন্ট প্রত্যেকে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেই বাড়িতে হানা দেয় এবং সেখানে গিয়ে মেয়েকে এবং মেয়ের পরিবারকে এখানে থানায় উঠিয়ে নিয়ে এসে তাদের মুসলিকা করিয়ে নেওয়া হয়েছে এবং তারা আর বিয়েটা পুনরায় দেবে না এই অঙ্গীকার করেছে এবং থানাতে এসে এই অঙ্গীকার করে লিখিতভাবে তারা দিয়ে তারপরে তারা আজকে বাড়ি ফিরেছে এবং সেখানে পঞ্চায়েতের প্রধান সাহেবও যুক্ত ছিলেন, তিনিও দায়িত্ব নিয়েছেন যে বিয়েটা যাতে আর না হয়। 18 বছর পূর্ণ হলে তখন আবার 18 বছর পূর্ণ হলে তবে বিয়েটা দিবে, সেই অঙ্গীকারটা করা হয়েছে। কম পয়সায় সুচিকিৎসা পেতে আজই আসুন রূপালী নার্সিং হোম এন্ড ডায়াগনস্টিক সেন্টার, সাকুয়া পেট্রোল পাম্পের পাশে আমতলা নওদা মুর্শিদাবাদ। মোবাইল রিসেপশন 9733888765। এখানে কলকাতার অভিজ্ঞতা সম্পন্ন ডাক্তারবাবু দ্বারা যত্ন সহকারে সমস্ত অপারেশন করা হয়। এমার্জেন্সি সিজারের সুব্যবস্থা আছে। এছাড়াও এক্সরে, ইসিজি, প্যাথোলজি, মেডিসিন, স্মার্ট কার্ড, স্বাস্থ্য সাথী কার্ডে বিনা পয়সায় অপারেশন করা হয়। বিশেষ দ্রষ্টব্য দিবারাত্রি পরিষেবা দেওয়া হয়। সাবস্ক্রাইব করুন AB24 নিউজ চ্যানেলটিকে, অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন, সবার আগে তাজা খবরের আপডেট পেতে লাইক করুন, শেয়ার করুন এবং দেখতে থাকুন AB24।